মৌরি, বাড়িতেই বলুন বা রেস্টুরেন্টেই বলুন, একটু ভালো খাবার খেলেই মনে হয় একটু মৌরি চিবিয়ে নিই। এই মৌরি আমরা খাই, কিন্তু মৌরির কোনো উপকারিতা আছে কি না বা মৌরি খেলে আমাদের কি উপকার হয়, মৌরি আমরা কেন খাবো, এই বিষয়গুলো জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মৌরি আমরা কেন খাবো। প্রথমেই বলি মৌরিতে কী কী পুষ্টিগত উপাদান রয়েছে বা পুষ্টিগুণ রয়েছে। মৌরিতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, এবং এছাড়াও অনেক উপকারী উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে। এবার জেনে নিই স্বাস্থ্যগত দিক থেকে মৌরি আমাদের কতটা উপকারী। প্রথমেই বলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মৌরি। বিভিন্ন গবেষণা এটা দেখা গেছে যে যদি রোজ মৌরি খেতে পারেন তাহলে শরীরে নাইট্রেট নামক এক উপাদান বৃদ্ধি পায়, যেটা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এছাড়াও মৌরিতে রয়েছে পটাশিয়াম, যেটা রক্তরসের জন্য ভীষণ উপকারী। মৌরি রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের হজম শক্তি বৃদ্ধির জন্য মৌরি ভীষণ উপকারী। গ্যাসের সমস্যা দূর করতে পারে এই মৌরি। কিভাবে সেটা একটু বলি। এক গ্লাস জলে সারা রাত আপনি কিছু মৌরি ভিজিয়ে রাখলেন, পরের দিন সেই জলটা যদি খালি পেটে খেতে পারেন তাহলে আপনার পেট ফাঁপা বা গ্যাসের কোনো রকম সমস্যাই থাকবে না। এছাড়াও পেটের যে কোনো সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে এই মৌরি। আপনার যদি সাইনাসের সমস্যা থাকে সেক্ষেত্রেও মৌরি খুব উপকারী। দেখা গেছে মৌরি সাইনাসের সমস্যা দূর করতে ভীষণ উপকারী একটি খাদ্য, কারণ এতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট, যেটা সাইনাসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হাঁপানির সমস্যা বলুন, ব্রঙ্কাইটিসের সমস্যা বলুন, এই ধরনের সমস্যাকে দূর করতে পারে এই মৌরি। এমনকি ক্যান্সার রোগও প্রতিরোধ করতে পারে মৌরি, বিশেষ করে ত্বকের ক্যান্সার এবং কোলন ক্যান্সার কমাতে ভীষণ সাহায্য করে এই মৌরি। এইসব ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে সেগুলোকে ধ্বংস করতে ভীষণ উপকারী ভূমিকা নেয় মৌরি। দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না মৌরি। প্রথমেই বলেছি মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, সেই কারণে আপনার চোখকে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই মৌরি খেতে হবে, কারণ চোখকে ভালো রাখার জন্য আমাদের ভিটামিন এর খুবই প্রয়োজন। চোখে গ্লুকোমার মতো সমস্যাও নিয়ন্ত্রণ করতে পারে মৌরি। অতিরিক্ত গরমে, বিশেষ করে গ্রীষ্মকালে, শরীর আমাদের প্রচণ্ড গরম হয়ে যায়, পেট গরম হয়ে যায়, এর ফলে নানা রকম শরীরের সমস্যা দেখা দেয়। এই অতিরিক্ত গরমে মৌরির জল যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরটা অনেকটা ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডার সঙ্গে সঙ্গে মনটাও অনেকটা শান্ত থাকবে। এটা তো গেল স্বাস্থ্যগত দিক। এছাড়াও ত্বকের সমস্যারও সমাধান করতে পারে মৌরি। নিয়মিত মৌরি খেলে শরীরে ক্যালসিয়াম, জিঙ্কের মতো উপাদানটা বৃদ্ধি পায়, যেটা শরীরে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে, ত্বকের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি করে, এছাড়াও আপনার ব্রণর সমস্যা দূর করতে পারে মৌরি। এছাড়াও মৌরি বিভিন্ন রকমভাবে আমাদের উপকার করে থাকে, যেমন মৌরি বায়ুরোগ, মুখের প্রদাহ এগুলো নিয়ন্ত্রণ করে। মৌরি পাতার রস কৃমিনাশক হিসেবে ভীষণ উপকারী। আয়ুর্বেদিক শাস্ত্র মতে মৌরি পাতার রস আপনি যদি খেতে পারেন তাহলে আপনার কৃমিনাশ হবে। চায়ে মৌরি দিয়ে খেলে হজমের সমস্যা অনেকটাই দূর হয়, এমনকি কনস্টিপেশনের মতো রোগও অনেকটা দূরে চলে যায়। মৌরি কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণভাবে সাহায্য করে। যারা গর্ভবতী মা রয়েছেন বা প্রেগনেন্ট যারা, তাদের জন্য বলি মৌরি মায়ের ব্রেস্ট মিল্ক বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আজকের ভিডিও থেকে জানা গেল মৌরি আমাদের কতটা উপকারী, মৌরি শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য অবশ্যই নিয়মিত মৌরি খান, কারণ মৌরি কিন্তু আমাদের প্রচুর সমস্যার সমাধান করে, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই মৌরি। সুতরাং মৌরিকে কখনোই বাদ দেওয়া যাবে না, মৌরি অবশ্যই খেতে হবে। মৌরি খান, ভালো থাকুন, আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।